নদিয়ার পলাশীপাড়া থানার টেহট্ট ঘাট দেবগ্রাম রাজ্য সড়কের বার্নিয়া বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল দাঁড়িয়ে যায়। ফলে সমস্যায় পড়ে বাস, বাইক, ছোট গাড়ি প্রভৃতি যানবাহন। আবার এই সমস্যায় ভোগেন সাধারণ পথচারী মানুষ। কেননা যানবাহন ও মানুষ সকলকেই এই জমা জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হয়। বারবার এলাকার বাসিন্দারা প্রশাসনকে অভিযোগ জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি। শুধু তাই নয়, এ নিয়ে এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী সমিতি বেশ কয়েকবার রাস্তা অবরোধ করেন। আসলে এলাকায় নিকাশি নালা না থাকার কারণেই ছিল এই সমস্যা সৃষ্টির মূলে। অবশেষে টেহট্ট মহকুমা শাসকের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হতে চলেছে। কয়েকদিন আগেই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই রাস্তার জমা জল নিষ্কাশনের জন্য নালা তৈরি হবে। মহকুমা শাসক মৌমিতা সাহার উদ্যোগে দীর্ঘ প্রতীক্ষিত কাজ শুরু হয় আনন্দিত এলাকার বাসিন্দাসহ ব্যবসায়ীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে এলাকায় গিয়ে এই কাজ সরজমিনে খতিয়ে দেখেন এসডিও। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। বার্নিয়া বাজারে একটা এই জায়গাটা, এই স্ট্যাচুর মোড় এলাকায় ওই দুর্গাবাড়ির ওখান থেকে তেঁতুলদত্তের দোকান পর্যন্ত জায়গাটা নিচু, জল জমে থাকে। বিগত সময় ড্রেন ছিল, কিন্তু ব্যবসায়ীদের অসচেতনতার কারণে তারা প্লাস্টিক প্লাস্টিক ফেলে ড্রেনটা বন্ধ করে ফেলে এবং কিছু কিছু জায়গায় ড্রেনটা ডিস্ট্রয়েডও হয়। সেখানটায় এখানে দীর্ঘদিন ব্যবসায়ী সমিতি এবং মানুষের চাহিদা মেনে প্রশাসনিকভাবে সে ড্রেন খননের কাজ আর সুস্থভাবে শুরু হলো এবং মাপজোকে প্রত্যেকে সহযোগিতা করেছে। ড্রেনের কাজ চলছে আপাতত করাকরি এবং কোনো সমস্যা হয়নি এবং সামনে চিরস্থায়ী একটা সমাধান হবে, এখানে আর জলটা জমবে না। আমি সভাপতি বার্নিয়া গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে এসপিও ম্যাডামের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে বার্নিয়া বাজারে নেতাজি মুক্তিবাজারে যে জল জমত সেইটা মানুষের খুবই অসুবিধা সৃষ্টি করত। আজ এসপিও ম্যাডাম বার্নিয়াতে এসেছিলেন, আমরা সকলে ব্যবসাদাররা ছিলাম, আমরাও ছিলাম বিবেকানন্দের মূর্তি থেকে ব্যাংকের সামনের যে খাল আছে সেই খালে আমরা জল নিষ্কাশনের ব্যবস্থা করলাম। আপনার নাম? আমার নাম তরুণ কুমার দস্য, আমি এখন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য।